সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের নতুন একটা আপডেট নিয়ে, সেটাকে বলা হয় ফাইবার লেভেল ব্যাস আপডেট। এটা মোটামুটি আমরা অনেকে জানি না এটা কিভাবে বর্তমানে কাজ করতেছে। আমরা কিন্তু ফাইবারের ভিতরে যারা কাজ করি তারা কিন্তু কম বেশি জানি, যারা মোটামুটি কোয়ালিটি ধরা হয় লেভেল ওয়ান থেকে শুরু করে লেভেল টু এবং টপ রেটের সেলার যারা থাকে তাদেরকে ফাইবারের ভিতরে একটা কোয়ালিটি এক্সট্রা ধরে থাকে, এবং ফাইবার নিচ থেকেও কিন্তু লেভেল ওয়ান বা টপ রেটেড বা লেভেল টুর একটা কিন্তু আলাদা একটা মর্যাদা দিয়ে থাকে। সেটা অনেক ফিচারে যুক্ত করে দেয় বা অনেক ফিচার আমরা এক্সট্রা পেয়ে থাকি যারা এই ধরনের লেভেলে থাকে। তো আগে যে প্রবলেমটা হয়তো আমাদের ফাইবারে, যখন আমরা টপ রেটেড সেলার থাকতাম বা আমরা লেভেল টুর সেলার থাকতাম, তখন যেটা হইতো যে আমাদের যদি কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যাইতো বা অর্ডার কমপ্লিশন রেট যদি কমে যাইতো বা আপনি যদি বলেন রিসপন্স রেট কমে যেত, সেই এই ধরনের যে নানা ধরনের যাবতীয় প্রবলেম ছিল, এই প্রবলেমের কারণে অনেকেই কিন্তু লেভেল ড্রপ করতো বা লেভেল হারাইয়া ফেলতো। তো এই লেভেল হারানোর পরে দেখা যাইতো তিন দিন বা পাঁচ দিন পরে আবার সব কিছু রিকোয়ারমেন্ট তিনি ফুলফিল করে ফেলতো, কিন্তু সেখানে দেখা যাইতো তাকে আবার 15 দিন অপেক্ষা করতে হইতো, কারণ এটা 15 তারিখের পরে কিন্তু এটা আপডেট হইতো, তাই না? তো এটার কারণে অনেকেই কিন্তু দেখা যাইতো লেভেল ওয়ান থাকা সত্ত্বেও বা লেভেল টু থাকা সত্ত্বেও লেভেল ওয়ানে চলে আসতো, আবার টপ টিয়ারের সেলার হওয়া থাকা অবস্থায় দেখা যাইতো লেভেল টুয়েতে চলে আসতো, কিন্তু এটা 15 তারিখের আগে কখনোই সম্ভব ছিল না যে তারা আবার লেভেল টুতে যাবে বা লেভেল টপ রেটেড অপশনটা তাদের সামনে শো করবে। কিন্তু ফাইবার রিসেন্টলি একটা আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে যে আপনি যদি লেভেল টুতে থেকে যদি ড্রপ করেন, মানে লেভেল টু থেকে ধরেন আপনি ড্রপ করছেন কোনো একটা কারণে, ড্রপ করে আপনি লেভেল ওয়ানে চলে আসছেন, তো এটা যদি আপনার ধরেন 15 তারিখের আগে বা পরে যে কোনো সময় আপনার যদি লেভেল টুর রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়, তাহলে ড্রপ থেকে আপনি আবার আপনার গিকটার ওইখানে, গিকের ওইখানে লেভেল টুর যে ব্যাচটা আছে, মানে লেভেল টু যে আপনি ছিলেন সেটার ব্যাচটা আবার শো করা শুরু করবে। এই জন্য আমাদের মানুষকে দেখানোর জন্য কিন্তু এখানে শো করবে, কিন্তু ভিতর থেকে আপনার লেভেল ওয়ানই থাকবে, কারণ এটা আপডেট হবে 15 তারিখের পরে, ঠিক আছে? কিন্তু বাইরে থেকে সবাইকে দেখাবে আপনি লেভেল টুতে আছেন, ঠিক আছে? এটা কিভাবে ঘটে আমি এটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই, তাহলে আপনারা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সবাই আশা করি আমার স্ক্রিনটা প্রপারলি দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে যেটা করব, সরাসরি ফাইবারে চলে যাব। এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট ফাইবারে, যেটাতে মোটামুটি কিছুটা কাজ করা হয় আর কি, আরও অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তো যেহেতু আমার ডিভাইস অনেকগুলো, সেই জন্য অনেকগুলো অ্যাকাউন্ট এক একটা কম্পিউটারে এক একটা ডিভাইস ব্যবহার করতে হয়। তো আপনারা হয়তো আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি $6,000 মতো আর্ন করা হয়েছে, প্রায় বাংলা টাকায় প্রায় 6,500,000 টাকার মতো এই অ্যাকাউন্ট থেকে আর্ন করা হয়েছে, এবং ফাইবারের লোন নেওয়া আছে প্রায় $1,000 মতো, প্রায় এই অ্যাকাউন্ট থেকেই প্রায় 8,00,000 টাকার মতো ইনকাম করা হয়ে গেছে, কারণ আপনারা জানেন 120 টাকা করে ডলার আর কি। তো এখানে দেখেন বর্তমানে আমার অর্ডার চলতেছে চারটাতে $300 অর্ডার চলতেছে, এবং আর্নিং আছে হচ্ছে $206, এবং পেমেন্ট ক্লিয়ারেন্স হবে হচ্ছে $20। মানে মার্চে আমি ইনকাম করছি হচ্ছে $206, আর চারটে অর্ডার আর্নিং আছে $300, মানে $500, আর $20 আছে ক্লিয়ারেন্স হবে। আর এই হচ্ছে বিষয়, এখানে আমরা যে জিনিসটা দেখতে আসছি সেটা হচ্ছে ফাইবারের লেভেল, মাইল লেভেল। এখানে যদি আপনারা দেখেন, এখানে লেভেল টু দেখাচ্ছে, একজাক্টলি এটা লেভেল টুতে নাই এখন, এটা গত মাসে ড্রপ করছে, ড্রপ করা লেভেল ওয়ানে চলে গেছে। আজকে যখন আমি এটার সব কিছু রিকোয়ারমেন্ট কমপ্লিট করছি, তখন দেখা যাচ্ছে যে আমার এখানে লেভেল টুটা শো করতেছে, মানে এখানে অ্যাপের ভিতরে লেভেল টুটাই শো করবে, কিন্তু একজাক্টলি লেভেল টু না, এটা হচ্ছে লেভেল ওয়ানে আছে অ্যাকাউন্টটা, মানে হচ্ছে আপনার গত মাসে ড্রপ করার কারণে লেভেল অনেক গেছে। তো আমি যদি আপনাদের কম্পিউটার থেকে দেখাই তাহলে এটা বিষয়টা বুঝতে পারবেন। চলুন আমি কম্পিউটার থেকে দেখাই। ওকে, আমার সেকেন্ড স্ক্রিন হয়তো আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এটা কিন্তু বর্তমানে লেভেল ওয়ানে আছে, হ্যাঁ দেখাচ্ছে লেভেল ওয়ান, মানে আমি গত মাসে যেহেতু ড্রপ করছি তো এটা লেভেল ওয়ানে দেখাচ্ছে, কিন্তু কিন্তু আমার ওইখানে কিন্তু লেভেল টু দেখাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু বর্তমানে আমার কি লেভেল ওয়ান আছে, আমি একটু রিপ্লেস করে আপনাদেরকে দেখাই, কারণ অনেকে আছে এটা অন্যরকম মাইন্ডে নিতে পারে। ধরেন আমি এখন রিপ্লেস করতেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা লেভেল ওয়ানে আছে, কিন্তু একজাক্টলি এটা লেভেল টুতে আছে। এবং আমি আমার আরেকটা ডিভাইস থেকে দেখাবো
যে এটা একজাক্টলি লেভেল ওয়ানে না, লেভেল টু শো করতেছে গিকের ভিতরে। আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন এখানে আমি চলে আসছি, এবার আমি একটু এটাকেও রিলোড করব, একটু রিলোড করে দেখাই, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে লেভেল টু, ঠিক আছে? এখানে কিন্তু লেভেল টু সবাইকে, মানে সবাইকে দেখাচ্ছে যে কাজটা করবে সেটা হচ্ছে আমার অর্ডারটাকে আরও ইনক্রিজ করবে, ক্লায়েন্টদের সামনে লেভেল টু শো করাবে, ঠিক আছে? এটা এটার জন্য কিন্তু আমাকে 15 তারিখের জন্য কি করতে হচ্ছে না, অপেক্ষা করতে হইতেছে না, ঠিক আছে? এক্সট্রা আমাকে ফাইবার একটা বেনিফিট দিছে, এটা কিন্তু আমাকে না শুধু সবাইকে দিছে। তো এখন আর টেনশন নাই, সেটা হচ্ছে যারা লেভেল ওয়ানে থাকবেন, যদি আপনাদের ড্রপ খান কখনো লেভেল টু বা টপ রেটেড বা সেটার থেকে যদি ড্রপ খান, তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু যদি এটা কমপ্লিট হয় আপনাদের রিকোয়ারমেন্ট আবার, তাহলে কিন্তু সেদিনকার থেকে আপনার লেভেল টু দেখাবে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে এখানে কিভাবে ফাইবার নতুন আপডেটে কী করতেছে, বা লেভেল ব্যাসের যে আপডেটটা এটা তারা কিভাবে পরিবর্তন করছে বা এখন কি করতেছে, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আশা করি আর কোনো প্রকার আপনাদের প্রশ্ন থাকবে না। আমার মনে হয় এটা ফাইবারের একটা বেস্ট একটা সেলারদের জন্য একটা অপশন তৈরি করে দিছে। তো এটা আমাদের জন্য অনেকেরই কিন্তু উপকারে চলে আসবে, বা আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে এক্সট্রা অর্ডার জেনারেট করতে অনেকটা হেল্প করবে। এর মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।